রাস্তার পাশ থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন মুহুরছড়ার লালটিলা এলাকায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। পরিবারের লোকজনদের অভিযোগ, ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। মৃত ব্যক্তির নাম স্বপন কুমার রায়। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, হত্যা করা হয়েছে তাকে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে তার। মাথার মধ্যে আঘাত করছে, ডাক্তার আমি কিছু জানি না, আমি কথা কি জানো না। রাত্রেবেলাতে দুই তিনটে সময় ওরকম করছে, ঘটনা লালদিল্লাঙ্গল ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এই ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গতকালকে অনুমান দুইটার সময় রাত্রে দুইটার সময় খবর আছে যে মহসরাতে একটা লোককে মাইরা ফেলায় রাখছে। অ্যাকর্ডিংলি ফায়ার সার্ভিস স্টাফে খবর পেয়েছে, ফায়ার সার্ভিস এখান থেকে স্পটটিকে নিয়ে তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে আসে। তো অ্যাকর্ডিংলি ডক্টর ব্রতদের ডিক্লেয়ার করছে, তো আমরাও স্পটে গেছি এবং হসপিটালে দেখলাম। তো আজকে পিএম হইল, পিএম হওয়ার পরে আফটার পিএম এক্সামিনেশন দেখা গেল যে এটা মেবি হোমোসাইড। ওনার নাম হচ্ছে স্বপন কুমার রায়, বাড়ি মহর্ষ। বয়স কত? বয়স 38। প্রাথমিক তদন্তে দেখা গেছে এটা পরিকল্পিত না, এটা স্নেক হতে পারে, মেবি হোমোসাইড হতে পারে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।